हेलो एंड वेलकम माय फ्रेंड्स। आगे ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মুদ্রা সংক্রান্ত যে সমস্যা হয় সেই সমস্যার কনসেপ্ট, অর্থাৎ মুদ্রা সংক্রান্ত সমস্যাগুলো কয়েন প্রবলেম যাকে বলে সেটাকে আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, তো আগের দিন আমরা কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং তার সাথে এজ এন এক্সাম্পল আমরা একটা কোশ্চেন নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমরা এমন তিনটে কোশ্চেন নিয়ে এসেছি, কিন্তু এই তিনটে কোশ্চেনের মধ্যে কয়েন প্রবলেমের যাবতীয় টাইপ হয়। আমি বলেছিলাম দুটো টাইপ হয় কয়েনের, একটাতে তোমার যদি এখানে দেখো মূল্যের অনুপাত দেওয়া থাকে তাহলে তোমার মোট যেটা টাকা থাকবে সেটা সংখ্যাতে দেওয়া থাকবে, এতটি, অর্থাৎ এতটি মুদ্রা। আবার যখন সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তখন বলেছিলাম মূল্যে মূল্য দেওয়া থাকবে, ঠিক আছে, উল্টোটা দেওয়া থাকবে। দুটো টাইপ তো আমরা কভার করবই, সাথে সাথে এই অঙ্কগুলোর থ্রু আমরা আরেকটা জিনিস কভার করবো যে মাঝখানে যদি কোনো ফ্র্যাকশন চলে আসে, ঠিক আছে, এখানে মাঝখানে কিভাবে ফ্র্যাকশন চলে আসবে। দেখো এখানে ৬, এখানে ২৫ পয়সার অনুপাত ৬, তাহলে ছটা ২৫ পয়সা দিয়ে এক টাকা, চারটা ২৫ পয়সা এক টাকা কমপ্লিট হয়, এবার ছটা ২৫ পয়সাই তো হচ্ছে না, তখন আমরা ফ্র্যাকশনটাকে কিভাবে, অর্থাৎ এখানে দেখো দু টাকা কমপ্লিট হচ্ছে না, তখন ফ্র্যাকশন থেকে আমরা কিভাবে সলভ করব সেটাও আজকে আমরা ডিসকাস করব। তো কোনো চিন্তা নেই, সাথে থাকুন, শিখতে থাকুন, ঠিক আছে। এই এই সব কোশ্চেনগুলো সলভ করে তারপর আমি পিডিএফ আপলোড করে দিয়েছি আগের ভিডিওতেই, আমি আজকেও সেই পিডিএফটা আপলোড করে দেবো। ওই পিডিএফ দেখে যদি কোশ্চেনগুলো সলভ করে নাও সবাই, তাহলে আশা করি মুদ্রা সংক্রান্ত সমস্যা নিয়ে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আর দেরি না করে শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা বলছে একটি বাক্সে এক টাকা ৫০ পয়সা ২৫ পয়সার মুদ্রার মূল্যের অনুপাত ৫:৪৩, বাক্সে মোট বাক্সে মোট ১৫০টি মুদ্রা আছে। তাহলে বাক্সে যেটা আছে এই যে ১৫০, এটা মুদ্রার সংখ্যা না মুদ্রার মূল্য? দেখো ১৫০টি বলেছে, তার মানে এটা হচ্ছে মুদ্রার সংখ্যা, ঠিক আছে। ১৫০টি যখন বলেছে তাহলে এটা হচ্ছে আমার মুদ্রার সংখ্যা। এবার অনুপাত যেটা আমার দেওয়া আছে, অনুপাত আমার দেওয়া আছে মূল্যে, তাহলে মূল্যের অনুপাত ৫:৪:৩, এটা হচ্ছে এক টাকা, এটা ৫০ পয়সা, এটা ২৫ পয়সা। তাহলে আমরা মূল্য এইটা সমান ৫ আর ৪ ৯ আর ৩ ১২ সমান, তো আমরা ওইটা লিখতে পারবো না, কারণ একটা মূল্য একটা মুদ্রা। তাহলে এইখান থেকে আমাকে মূল্যর অনুপাত থেকে আমাকে কি করতে হবে, আমাকে সংখ্যার অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাত কিভাবে বের করব? দেখো ৫ টাকার মূল্য আছে, ৫ টাকাতে আমি যদি দেখি যে ১ টাকার কয়েন কটা থাকতে হবে, তাহলে ৫টা ১ টাকার কয়েন থাকতে হবে। এবার ধরো এখানে ৫০ পয়সা আছে, ৪ টাকা আছে, তাহলে ১ টাকার জন্য যদি দুটা ৫০ পয়সা লাগে তাহলে ৪ টাকার জন্য ৮টা লাগবে। এবার ধরো ২৫ পয়সা, ১ টাকায় ২৫ পয়সা লাগে ৪টা, ৩ টাকার জন্য কতটা লাগবে, ১২টা লাগবে, তাই না? তাহলে দেখো মূল্যের অনুপাত থেকে আমরা ইজিলি সংখ্যার অনুপাতটা বের করতে পারলাম কিভাবে। এখানে ধরে নাও ৫ টাকা আছে, তাহলে ৫ টাকাতে ১ টাকার কয়েন লাগবে ৫টা। এখানে ধরো ৫০ পয়সা, তাহলে ৪ টাকা হওয়ার জন্য ৫০ পয়সার কয়েন লাগবে ৮টা, আর ১ টাকায় যদি ২৫ পয়সা ৪টে লাগে তাহলে ৩ টাকার জন্য ১২টা লাগবে। তাহলে দেখো এটাও মুদ্রার সংখ্যা আর এটাও সংখ্যার অনুপাত। এখন আমরা লিখতে পারি ১২ আর ৮ হচ্ছে ২০ আর ৫ ২৫, ২৫ ইকুয়াল টু এখন আমরা এটাকে ১৫০ লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে একের ভ্যালু বের করব, তাহলে ২৫ কত হচ্ছে, ২৫ ৬ ১৫০, ঠিক আছে। কি চাইছে, ৫০ পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে ৫০ পয়সার মুদ্রার সংখ্যা কোনটা, ৫০ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত চাইছে, তারপরে ১২, তাহলে ১২র ভ্যালু হচ্ছে ১২×৬ মানে ৭২, তাহলে ৫০ পয়সার মুদ্রার সংখ্যা ৭২, এটাই আমার অ্যান্সার। দেখো কত ইজিলি সলভ করতে পারলাম, প্রথমে প্রবলেমটাকে নিজের মতো করে ভাবতে হবে। পরের অঙ্ক দেখো, এখানে দেখো দেওয়া আছে মোট ১৩০ টাকা, মোট ১৩০, তাহলে এই যে ১৩০, এই ১৩০টা কি, ১৩০টা মূল্য। তাহলে যেই মূল্য দেওয়া আছে আমার মাথায় অটোমেটিক্যালি ক্লিক হয়ে যাবে যে এখানে আমার বাকিটা কি দেওয়া থাকবে, সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, বাকিটা আমার সংখ্যার অনুপাত দেওয়া থাকবে ৩:৪:৬, ঠিক আছে। এটা হচ্ছে ১ টাকা, একটা হচ্ছে এটা ৫০ পয়সা, এটা ২৫ পয়সা। তাহলে মূল্যের অনুপাত বের করব সংখ্যা থেকে, তাহলে ভাবো ৩টে ১ টাকা আছে, তাহলে কত টাকা হবে, ৩ টাকা হবে। তাহলে ভাবো ৪টে আমার আছে ৫০ পয়সা, তাহলে ২ টাকা হবে, ৪টে ৫০ পয়সা ২ টাকায় হয়। আচ্ছা এইবার সমস্যাটা আছে, ৬টা আমার কি আছে, ২৫ পয়সা আছে। তাহলে দেখো ৪টে ২৫ পয়সায় ১ টাকা, ১টা ২৫ পয়সায় ১-এর ৪ টাকা,
ছয়টায় পঁচিশ পয়সা কত, ছয় বাই চার টাকা, তাহলে এখানে আমরা ছয় বাই চার লিখে নেব, মনে হচ্ছে দুই তিনে ছয়, দুই দুগুণে চার। তাহলে রেশিওকে তো এভাবে রাখা যায় না, তাহলে আমরা কি করব, রেশিওটাকে মানে ফ্র্যাকশনটাকে হাঁটানোর জন্য কি করব, দুই দিয়ে গুণ করব, তাহলে তিন দুগুণে ছয়, দুই দুগুণে চার, দুই দুই কেটে গেলে হচ্ছে তিন, তাহলে ছয় আর চারে দশ, আর তিনে তেরো। তাহলে প্রশ্নানুসারে এই তেরোর ভ্যালু হচ্ছে একশো তিরিশ, তাহলে তেরোর ভ্যালু থেকে একের ভ্যালু বাইর করবো, তাহলে একের ভ্যালু কত হবে দশ। কি চাইছে, পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত আছে এখানে, চার আছে তো, চার, তাহলে চার ইন্টু দশ, পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা আছে চার ইন্টু দশ মানে চল্লিশ টাকা, তাই তো, চল্লিশ টাকা। তাহলে এই চল্লিশ টাকা মানে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার মুদ্রা দিয়েই আছে, তাহলে এই চল্লিশ টাকা হওয়ার জন্য পঞ্চাশ পয়সার মুদ্রা কতগুলো লাগবে, আশিটা লাগবে। একটা এক টাকাতে যদি দুটো লাগে, এক টাকাতে যদি দুটো পঞ্চাশ পয়সা লাগে, তাহলে আশি টাকা হওয়ার জন্য কত লাগবে, সরি চল্লিশ টাকার জন্য আশিটা লাগবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এটার আনসার। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনটা আমরা করবো, ভেবেছিলাম এখানে না ধরলে এখানে লাগবে, তো যাই হোক ধরে গেল। দেখো নেক্সট কোশ্চেনেও দেখো, প্রথমে বাক্সে মোট একশো চোদ্দ টাকা আছে, তার মানে বাক্সে যেটা দেওয়া আছে একশো চোদ্দ, একশো চোদ্দ হচ্ছে আমার কিন্তু মূল্য সংখ্যানো, তার মানে নিশ্চয়ই এদিকে সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, সংখ্যার অনুপাত দেওয়া আছে ফোর সেভেন এইট। তাহলে এখান থেকে আমরা মূল্য বের করবো, তাহলে ধরো চারটে এক টাকা আছে, তাহলে চার টাকা হবে। এবার ধরো সাতটা আছে আমার কি পঞ্চাশ পয়সা, তাহলে আগেই করলাম যে এক টাকায় যদি দুটো পঞ্চাশ পয়সা, দুটো পঞ্চাশ পয়সায় যদি এক টাকা হয়, তাহলে সাতটা পঞ্চাশ পয়সায় সাতের দুই টাকা হবে, ঠিক আছে। এবার আটটা পঁচিশ পয়সার জন্য কত হবে, দু টাকা হবে, চারটা পঁচিশ পয়সা এক টাকা, তাহলে আটটা পঁচিশ পয়সায় দু টাকা হবে। এবার দুই দিয়ে কাটাকাটি যদি করি, তাহলে চার দুগুণে আট, সাত, দুই দুগুণে চার, তাই না। তাহলে প্রশ্নানুসারে কত হচ্ছে, এটা হচ্ছে উনিশ, তাই তো, সাত পনেরো হচ্ছে উনিশ, এই উনিশের ভ্যালু দেওয়া আছে আমার একশো চোদ্দ। আমরা সবাই জানি উনিশ ছয়ে একশো চোদ্দ, একের ভ্যালু যখন বের করবো উনিশ ছয়ে একশো চোদ্দ, কি চাইছে, পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে পঁচিশ পয়সার মুদ্রার, পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা এখানে কত আছে, চার, পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কোথায় গেল, পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এখানে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা, তো চারের ভ্যালু তাহলে কত হচ্ছে, তাহলে চারের ভ্যালু হচ্ছে ছয় ইন্টু চার টোয়েন্টি ফোর, তাহলে চব্বিশ টাকা হওয়ার জন্য, চব্বিশ টাকা হওয়ার জন্য কতগুলো আমার পঁচিশ পয়সা লাগবে, তাহলে এক টাকায় যদি চারটে লাগে, চব্বিশ টাকা হওয়ার জন্য আমার কতগুলো লাগবে, ছিয়ানব্বই, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার, আশা করি বোঝাতে পারলাম। আমি আজকের ডেসক্রিপশনেও পিডিএফ আপলোড করে দেবো, কোনো চিন্তা নেই, প্রশ্নগুলো সবাই ভালো করে প্র্যাকটিস করো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল, আর সঙ্গে থাকুন, শিখতে থাকুন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।